ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইতিহাসের উত্তর সহ এম সি কিউ সাজেশন বন্ধুরা এই প্রশ্নগুলো এই উত্তর সহ এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে নিতে পারো বা পড়ে নিতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট কিন্তু তোমরা তোমাদের হিস্ট্রি পরীক্ষায় মাধ্যমিক যে ইতিহাস পরীক্ষা সেই ইতিহাস পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে বন্ধুরা তাই দেরি না করে ঝটপট এই প্রশ্ন ও তার উত্তরগুলো দেখে নাও পারলে তোমরা খাতায় এবং খাতা কলমে খাতা কলমের সাহায্যে লিখে নিতে পারো অবশ্যই খাতা বের করে নিতে পারো আর এই প্রশ্নগুলির উত্তর তোমরা লিখে নিতে পারো তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি শুরু করছি প্রশ্নের উত্তরগুলো এক সামাজিক ইতিহাসে ইতিহাসে বলা হয়েছে সাধারণ মানুষের কথা দুই ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা তিন নম্বর প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা চার নম্বর প্রশ্ন দেখে নাও ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকে চার নম্বর প্রশ্ন সংস্কৃতি শহর বলা হয় কলকাতাকে পাঁচ নম্বর প্রশ্ন নারী দিবস হিসেবে পালিত হয় আটই মার্চ ছয় নম্বর প্রশ্ন দেখে নাও বিপিন চন্দ্র পাল লিখেছেন সত্তর বছর সাত নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির সংখ্যা ছিল তিরিশটি আট নম্বর প্রশ্ন বন্ধুরা এটি আট নম্বর হবে বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকারি নথি সংরক্ষিত হয় জাতীয় মহাফেজখানায় নয় নম্বর প্রশ্ন জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী দশ নম্বর প্রশ্ন মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে এগারো নম্বর প্রশ্ন দেখে নাও দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে বারো নম্বর প্রশ্ন বামা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত তেরো নম্বর প্রশ্ন দেখে নাও হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ চোদ্দো নম্বর প্রশ্ন দেখে নাও ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নামটি হলো কালীপ্রসন্ন সিংহ পনেরো নম্বর প্রশ্ন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ট জেমস লং ষোলো নম্বর প্রশ্ন দেখে নাও সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে সতেরো নম্বর প্রশ্ন সতীদাহ প্রথার অবসান ঘটে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আঠারো নম্বর প্রশ্ন হুতম প্যাছা ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহের উনিশ নম্বর প্রশ্ন নববিধান সভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন কুড়ি নম্বর প্রশ্ন দেখে নাও সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একুশ নম্বর প্রশ্ন হিন্দু মেলার পূর্ব নাম ছিল চৈত্র মেলা বাইশ নম্বর প্রশ্ন দেখে নাও গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে তেইশ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে চব্বিশ নম্বর প্রশ্ন দেখে নাও কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এমজে ব্রামলি পঁচিশ নম্বর প্রশ্ন আঠারোশো আটাত্তর এর অরণ্য আইনের অরণ্যকে ভাগ করা হয় তিনটি স্তরে ২৬ নম্বর প্রশ্ন দেখে নাও বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়াড় বিদ্রোহ সাতাশ নম্বর প্রশ্ন দামিন ইকোহ কথার অর্থ হল পাহাড়ের প্রান্ত দেশ আঠাশ নম্বর প্রশ্ন দেখে নাও মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশ নম্বর প্রশ্ন ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ তিরিশ নম্বর প্রশ্ন দেখে নাও বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক একত্রিশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের সময় বড় ছিলেন লর্ড ক্যানিং বত্রিশ নম্বর প্রশ্ন দেখে নাও হিন্দুস্থানের যাযাবরদের পেশাদারী উপদ্রব দস্যুতা ও ডাকাতি বলা হয় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে তেত্রিশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ আছে সেটি হলো আনন্দমঠ চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখে নাও কোল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগৃহীত হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল উত্তর রাঁচিতে ছত্রিশ নম্বর প্রশ্ন দেখে নাও ভারতের প্রথম ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সাঁত্রিশ নম্বর প্রশ্ন তিতু মীরের প্রকৃত নাম মিন নিষার আলী আটত্রিশ নম্বর প্রশ্ন দেখে নাও সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না বন্ধুরা এরপরের প্রশ্ন দেখে নাও সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নাও ও তার উত্তর সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার চল্লিশ নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড় ছিলেন লর্ড ক্যানিং একচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নাও মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন লর্ড ক্যানিং বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গ ভাষা প্রকাশিকা সভা তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখে নাও ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর ছেচল্লিশ ভারতের আঙ্কেল টমস কেবিন বলা হয় নীল দর্পণ নাটককে সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নাও বন্দে মাতারম সঙ্গীতটি আনন্দমঠ এর অন্তর্গত আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখে নাও ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখে নাও বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে একান্ন নম্বর প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ বাহান্ন নম্বর প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রকর গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রকর তিপ্পান্ন নম্বর প্রশ্ন দেখে নাও ভারতের প্রথম ভারতে প্রথম কারা ছাপাখানার প্রচলন করে পর্তুগিজরা চুয়ান্ন নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো দিক দর্শন পঞ্চান্ন নম্বর প্রশ্ন দেখে নাও বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ইউএন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সাতান্ন নম্বর প্রশ্ন দেখে নাও ভারতে হাফটোন পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ভারতে হাফটোন পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আটান্ন নম্বর প্রশ্ন ইউ এন রায় অ্যান্ড সান্স ভূমিকা নিয়েছিল বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে উনষাট নম্বর প্রশ্ন দেখে নাও হিমালয়ের উচ্চতা প্রথম মেপে ছিলেন রাধানাথ শিকদার হিমালয়ের উচ্চতা প্রথম মেপে ছিলেন রাধানাথ শিকদার ষাট নম্বর প্রশ্ন মার্কিউ নাইট্রেট আবিষ্কার করেন প্রফুল্ল চন্দ্র রায় একষট্টি নম্বর প্রশ্ন দেখে নাও বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু জগদীশ বসু বাষট্টি নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ রাসবিহারী ঘোষ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ তেষট্টি নম্বর প্রশ্ন দেখে নাও বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর চৌষট্টি নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তো সি ভি রমন বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও